একটা ভালো মনের মানুষ পালি যে আমার বিয়ে করতে চায়, যে আমার পছন্দ করছেন, তার কাছে বিয়ে করছে। সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমরা অসহায় মানুষের জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করছি। সেরকমই এক বোনের সাথে কথা বলবো, জানবো তার জীবনের গল্প। আমার সামনে যে দাঁড়িয়ে আছে, আমরা এই ছোট্ট মিষ্টি বোনের সাথে কথা বলবো, কি বলতে চায় আপনাদের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? শাকিলা। শাকিলা, আচ্ছা শাকিলা, আমরা আপনার সম্পর্কে জানতে চাই। আপনার কি কি আছে, কি করেন, লেখাপড়া কতদূর? আমি সেটাই বলতে আইছি। হ্যাঁ, আমার জীবনের কাহিনী বলতে আইছি। হ্যাঁ, আপনি লেখাপড়া কতদূর করেছেন? এই 1 পর্যন্ত করেছিলাম, তারপরে বাবাটা বিয়ে করে চলে গেছে, তারপর আর বিয়ে আর এই পড়ালেখা হয়নি। এখন বাসাবাড়ি কাজ করি, খুব অভাবে সংসারটা চলে। চারজন ভাই বোন আর একটা মা আছে, মারা রাস্তায় চলে গেছেন, মারা অসহ বুড়ো মানুষ, কাজ করতে পারে না, আমি সংসারটা চালাই। এই এই কারণে অনেক কষ্টেই আছি। এখন কোনো একটা প্রবাসী ভালো একটা মনের মতন ছেলে পালে যে আমার সাহায্য সহযোগিতা করবে, তার কাছে আমি বিয়ে বসতে। আচ্ছা, প্রবাসী কেন? এই আমগো ছেলেরা তো ভালো না। এই আমার বাবা, আমি তো দেখছি আমার বাবা একটা বিয়ে করে যে আমার আমগো জন্ম দিয়া অন্য জনের বিয়ে করে চলে গেছে। আমারও যদি বিয়ে করে আমার বাচ্চা কাছে দুইটা কি একটা হলে আমার যদি ফেলি দিয়ে শোন, আমি কী করবো? এই কারণেই আমার বেদে ছেলেদের ভালো লাগে। বেদে ছেলেদের ভালো না না, তোমরা তো বেদে সম্প্রদায় জন্ম নিয়ে গ্রহণ করেছো, ভালো না লাগার তো কিছু করার নাই। তারপরে তো এই জন্মগ্রহণ বেদে সম্প্রদায়, কিন্তু ভালো লাগে না, কিন্তু তোমাকে বলছো যে গৃহস্থ ছেলে বিয়ে করতে চাও বা প্রবাসী ভাইকে বিবাহ করতে চাও। এই প্রবাসী ভাই কেন তোমাকে বিবাহ করবে? দেখো, অনেক প্রবাসী ভাই কেন বিয়ে করবে, প্রবাসীর যদি কোনো পছন্দ লাগে যে সে এইরকমই হোক, ভালো খালি মনটা ভালো হইলে বুড়ো হোক যাই হোক। বুড়া লোক আবার বলছো যে বুড়া হোক, বুড়া কেন? তোমার বয়স দেখতে খুবই ছোট্ট একটি মেয়ে, মিষ্টি চেহারা, বয়স কম, বয়স কত? বয়স 14 বছর বয়সে তুমি বলছো বুড়া হোক, সমস্যা নেই। আপনি বললেন যে আপনার যদি কেউ পছন্দ হন, যেই পছন্দ কোনো একজন তো পছন্দ করবে। ও আচ্ছা, কোনো একজনকে পছন্দ করবে, সেটাই আশা করছো না? এইটা কেন আমি জানতে চাচ্ছি, প্রবাসীদের কেন তুমি করছো এটা জানতে চাচ্ছি। প্রবাসীরা কি বেশি ভালো? প্রবাসীরা ভালো, সবাই কি আর খারাপ আছেই তো, প্রবাসীর মধ্যেও তো অনেক ভালো আছে। ভালো আছে? তুমি কি করে জানলে যে ভালো আছে? আমি জানি যে আমগো বান্ধবীরা কয়টা করছে, বিয়া বইছে, প্রবাসীদের কাছে ভালো রইছে। প্রবাসীদেরকে বিয়া করে তারা ভালো আছে? এরকম তোমার বান্ধবী কেউ বিবাহ করছে তোমার জানা আছে? আছেই তো। সেই তোমার বান্ধবী কোথায় বিবাহ করছে জানো একটু বলো? অনেক জায়গায় তো করছে, সাভার আছে, কত জায়গায় বিয়া করছে। তাই তারা ভালো আছে, যে কারণে তুমি আশা করছো যে প্রবাসী একজনকে যদি তোমাকে পছন্দ করে, দেখে ভালো লাগে, যদি কেউ বিবাহ করতে চায় তাহলে তুমি বিবাহ করতে চাও। আচ্ছা, এই প্রবাসী যদি তোমাকে ভালোই লাগে, পছন্দ করে, তাহলে তুমি যদি বিবাহ করে তোমাকে, প্রবাসী ছেলে তো গৃহস্থ ছেলে, তুমি তো বেদের মেয়ে, তুমি এই বেদে সম্প্রদায় থেকে বেরিয়ে আসতে পারবে গৃহস্থ ছেলে? সেইটা তুমি কি কথা দিচ্ছ যে আমি যদি কেউ আমাকে ভালো লাগে, পছন্দ করে, সেই ভালো লাগাকে সেই ছেলেকে তুমি কতটুকু ভালোবাসবে সেটা জানতে চাচ্ছি। সেরা যে এইরকমই হোক, সেরা প্রবাসী ভাই আমি বেদে ছেলেদের কাছে থাকতে চাই না, বেদে প্রবাসী আমি বেদেদের পছন্দই করি না, বেদেদের এলাকাও থাকি, আমি ঘরে বসে কাজ কাম করি আর এই যে বাইরে যেই কাজ করি বা বাসাবাড়ি কাজ করি, বেদেদের আমার ভালো লাগে না। প্রবাসী আমি তো জানি গৃহস্থ গোবরই কাজ করি, গৃহস্থদের অনেক ভালো পরিবেশে থাকে, ভালো বউ হয়ে থাকছি। ভালো বউ হয়ে থাকতে চাও? না, আমি বলতে চাচ্ছি যে তুমি যে ছেলে তোমাকে একজনে ভালো লাগলো, ভালোবাসলো, তোমাকে বিবাহ করতে চায়, তুমি তাকে কি দিবে আমি সেটা জানছি। তোমার পক্ষ থেকে কতখানি ভালোবেসে তাকে সুখী রাখবে, কি করতে চাও? যতখানি ভালোবাসে আমি তাকে ততখানি তারে ভালোবাসা দেবো। মানে একটা মেয়ের পক্ষে যতখানি ভালোবাসা সম্ভব তুমি সেইভাবেই ভালোবেসে তাকে সুখে রাখার চেষ্টা করবে। আচ্ছা, যদি তোমাকে এই বেদের সম্প্রদায় থেকে বেরিয়ে নিয়ে যেতে চায়? আমি যাবো। চলে যাবা? আচ্ছা, এছাড়া তুমি আর কি করতে পারো, কি কাজ করো? আমি এই যে সেলাই মেশিনের কাজ জানি, টাকার অভাবে সেলাই মেশিন কাজ কিনতে পারি না। এখন সে যদি ঘরে বসে আমার একটা সেলাই মেশিন কিনে দেয়, আমি কাজ করবো ঘরে বসে। ঘরে বসে সেলাই মেশিন কিনে দিবে, তুমি কাজ করতে পারবা? তা নিজের এমন মেশিন নাই? না, টাকার অভাবে আর কাজ কাজ শিখছো? কোথায়? একটা বান্ধবীর বাড়িতে সে কাজ করে, আমি তার ওখানে যাই, কাজ শিখছি। কাজ শিখছো? কি কি কাজ সেলাই করতে পারো? তোমার এই যে জামা তুমি সেলাই করতে পারছো? আমি তো আমার জামা নিজেই সেলাই। হ্যাঁ, আমি নিজেই সেলাই, তুমি সেলাই কাজ পারি? তোমার এই জামা তুমি নিজে সেলাই করছো? তাই?
এখন পর্যন্ত কোনো জামা কাপড় সেলাই করছো তোমার বান্ধবী মেশিন? ওই বান্ধবীর কাছে যাই, বান্ধবী জানছে, আমি তো আর কিনি নাই, ওর কাছে কিনে আনি আসি। সেলাই করছো? আচ্ছা, এই যে মেশিন হলে তুমি নিজে কাজ করতে পারবা? পারব। এই মেশিন কিনতে কয় টাকা লাগে জানো? জানি, 8000 টাকা, 7000। আচ্ছা, 7000 টাকা হলে একটা মেশিন কিনলে নিজে কাজ করতে পারবা? পারব। আচ্ছা, এই ছাড়া তোমার মা বলছো যে বয়স্ক, কি করে তোমার মা কিছু করে না? মা আগে এই যে ছিঙা টিঙা লাগাইতো, কাজ করতো, সেখানে আমি কাজ করতাম, সেখানে আমি বান্ধবীর বাড়ি সেলাই মেশিন করতাম। তো সংসার কিভাবে চলে তোমাদের? সংসারে আমি বাসা বাড়ি কাজ করি, 500-1000 পাই, টাকাই চলে। ও, বাসা বাড়িতে 500-1000 পাওয়া সেইটা দিয়ে চলে? আচ্ছা, এটাই ইনকাম। ভাই বোন কয়জন? চারজন। সবাই কি তোমার ছোট? না, আমার একটা ওই বোন ছিল, দুইটা বোন, আমরা তিন বোন দুই ভাই। বোন ছিল, দুইটা বোনের বিয়া হয়ে গেছে, অনেক দূরে বিয়া হয়েছে, আর আসতে পারে না, তারা সংসার নিয়ে চলে। আমরা দুই ভাই আর আমার মা আছে। দুই ভাই আর তোমার মা? আর তুমি, তোমার দুই বোনের বিয়ে হয়ে গেছে? ও আচ্ছা, তোমার এই যে এই বয়সে তুমি বলছো 14 বছর, ব্যক্তিগত প্রশ্ন করি, তুমি কি কারোর সাথে প্রেম করেছো? না, আমি বেদে ছেলের অনেকে আইছিলাম, প্রেম করিনি। অনেক অনেকে আসছে, কি বলছে, কেউ প্রেমের প্রস্তাব দেয় নাই? দেশে বিয়ের প্রস্তাব দেশে প্রেমের প্রস্তাব দেশে আমি রাজি হইনি। তুমি রাজি হও নাই কেন? বেদে ছেলেদের কাছে আমি বিয়ে বসবো, বেদে ছেলেরা ভালো না, আমি একটা গৃহস্থ ভালো একটা ছেলে পেলে বিয়ে বসবো। গৃহস্থের ভালো ছেলে পেলে বিয়ে আসবা, বেদের বিয়ে করবো না? বেদের ছেলেরা কিরকম প্রস্তাব দিচ্ছে একটু শুনতে পারি? সে বলছে আমার কাছে বিয়ে বসবে, আমার কাছে আমি আপনার সুখী রাখবো, ভালো করে রাখবো, ভালোভাবেই রাখবো। আমি বলছি না এখন আমার সুখী রাখবে, তারপরে তো একটা বাচ্চা কাছে হলে আমার ফেরিয়ে দিয়ে চলে যাবে, তারপরে তারপরে আমি কী করবো, আমি বিয়ে বসবো তাই। এই যে ইউটিউব চ্যানেলে আসছো, এর আগে কথা বলেছো কারোর সাথে কোনো চ্যানেলে? আগে বলোনি? আগে বলছি যে আপনার কাছে নাইছিলাম, সেখানে ওই সিমটা ওই কথা বলছিলাম, দুই তিন দিন কথা বলো না, তারপর ওই সিমটা চুরি হয়ে গেছে, সিমটা হারিয়ে আমার ভাইয়া খেলতে খেলতে নষ্ট করে হারিয়ে ফেলছে। সিম হারিয়ে ফেলছে? ছেলেগুলো খেলতে গেছে, ছোট তো, খোলা বানালে খেলতে গেছে, কেনা কেন দিয়ে গেছে, কারণ আর কথা বলতে পারে না তাই। আচ্ছা, এই যে বেদের বলছো বেদের ছেলেদের বিয়ে করবে না, আবার প্রতিবেদন করেছে, কেউ যোগাযোগ করছে, বলছো সিম হারিয়ে ফেলেছো, তোমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, এরকমই অভিযোগ করে যে মেয়েদেরকে কথা বললে, সহযোগিতা করলে মোবাইল বন্ধ, তোমরা বলো মোবাইল সিম নষ্ট হয়ে গেছে। না, আমি তা করি না, আমি সিম নষ্ট করবো কি জানতে, আমি আইসি তো একটা ভালো মনের ছেলে পাই, আমি আর বন্ধ করবো? ভালো মনের মানুষ চাই। দর্শক, আমরা এই শাকিলা বলছে ভালো মনের একজন ছেলে পেলে, গৃহস্থের ছেলে পেলে বিবাহ করতে চায়, কেন বিবাহ করতে চায় সেটি বলেছে। আমরা এই শাকিলা যদি কথাগুলি আপনাদের ভালো লাগে, শাকিলার সাথে যোগাযোগ করতে পারবেন, কথা বলতে পারবেন, শাকিলার সম্পর্কে আরও জানতে পারবেন, আপনারা সহযোগিতা করবেন, আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয়, চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। আর শাকিলা যদি ভালো লাগে আপনারা সেই সহযোগিতা করতে পারেন, কেউ পছন্দ করেন বিবাহ করতে চান আপনারা, সেটিও আপনার ব্যক্তিগত বিষয়। আমরা শুধু তো এই শাকিলার জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করছি, এর বেশি কিছু নয়। আচ্ছা শাকিলা, তোমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কীভাবে করবে? আমার ফোন নাম্বার আছে, নাম্বারটা একটু বলা যাবে? এই যে আমি লিখে আনছি আপনার। দর্শক, শাকিলা যে নাম্বারটির কথা বলছে আমরা সেই নাম্বারটি দিব, 01733080348। দর্শক, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন শাকিলার সাথে, আমরা আশা করছি আপনারা শাকিলার সাথে যোগাযোগ করবেন। বলতে চাই যে একটা ভালো মনের মানুষ পেলে সেই নাম্বারে যোগাযোগ করে আমার ফোন দেবেন। বলতে চাই যে একটা ভালো মনের মানুষ পেলে যে আমার বিয়ে করতে চায়, যে আমার পছন্দ করছে, আমি তার কাছে বিয়ে করছি।